नमस्कार बंधुरा, तुम्हरा आमाके दुजन प्रश्न करेछो बेगुन गाछ निये। आमी प्रतिदिन पाँचटा नागाद आमी तुम्हादेर प्रश्नोत्तर पर्वटार दिए तारपर आमी आमार विषयभित्तिक भिडियोटा देव। ता आमाके आजके प्रश्न करेछो बेगुन गाछ सम्बन्धे, दुजन प्रश्न करेछो। आमी प्रतिदिनई पाँचटा अब्दि जे प्रश्नगुलो आसबे सेई प्रश्नगुलोर उत्तर दिए आमी भिडियो आपलोड दिए देव। তারপরে আমি ঠিক আটটা নাগাদ আমার বিষয়ভিত্তিক ভিডিওটা আপলোড দেব। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে নেট প্রবলেম হয় তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। কিন্তু পাঁচটা অবধি যে প্রশ্নগুলো আসবে আমি নিশ্চয়ই উত্তর দেব। তোমাদের উত্তর দেব না তো কাদের উত্তর দেব? আমি তো সকলের জন্যই এটা তৈরি করছি। তোমরা না বুঝতে পারলে জানলে আমার সার্থকতা কোথায়? তোমাদের আমি সমস্যার পাশে যদি না থাকি প্রত্যেকেই আমায় প্রশ্ন করবে, যার যা প্রশ্ন আছে। আমার যদি কোনো অসুবিধে থাকে কেবলমাত্র আমি তখনই পারবো না। আর আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে আসি, তার আগে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আমি তাড়াতাড়ি করে কাজের কথাগুলো বলি। মল্লিকা হোমরে আমাকে জিজ্ঞেস করেছো, আপনার টিপস ফলো করে বেগুন গাছ করব দিদি, বেগুনগুলো ভালো হচ্ছে না, মিলিব্যাগও হচ্ছে, এর প্রতিকার কি একটু বলবেন। হ্যাঁ, মিলিব্যাগের প্রতিকার হিসেবে দেখো, আমি আমার এই ডায়েরিতে আমি যা যা কিছু করি না কেন আমি আমার সব কিছু গুছিয়ে লিখে রেখে দিই, কেননা আমার তো নিজের প্রয়োজনটা আগে বেশি। তা আমি আমার ডায়েরির পাতা থেকে আজকে আমি দু একটা জিনিস জানতে পারলাম। সেই দু একটা জিনিসের মধ্যে আছেটা কী বলতো, সেটা হচ্ছে যে তোমার যে পোকার যে আক্রমণ হয়েছে সেই পোকার আক্রমণে তুমি একতারা স্প্রে করো। মিলিব্যাগের জন্যে যদি একতারা স্প্রে করো তাহলে হবে কি, তোমার পোকাটা অনেকাংশ চলে যাবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, শুধুই কি মিলিব্যাগ হয়েছে এটা তুমি দেখো। আর আমাকে যখন প্রশ্ন করবে একদম বিশদভাবে আমাকে প্রশ্নটা জানাবে, তোমাদের কী কী প্রবলেম। দেখো আমি তো দূর থেকে বুঝতে পারছি না যে তোমাদের কী কী প্রবলেম। তোমাদের প্রবলেমগুলো যদি ঠিক করে বলো আমি বলবো। একতারাটা আমি দিতে বলছি তোমার মিলিব্যাগ হয়েছে বলে। আর যেটা করবে গাছের গ্রোথ আনার জন্যে, সর্ষে 100 গ্রাম সর্ষে আর 100 গ্রাম বাদাম রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা পেস্ট করে সেই জল সেটাকে তুমি পচাতে দেবে, 7 দিন পচবে, তারপর 2 লিটার জলে পচতে দেবে, তারপর আরও 1 লিটার দিয়ে গাছের গোড়ায় দাও, দেখবে গাছ ঝরঝর করে বাড়বে। আর কী কী সমস্যা আছে তুমি আমায় বলনি, তাই আমি তোমায় বিশদভাবে বলতে পারছি না। আমি তোমাকে শুধু এইটাই বললাম। আর একটা আমায় লিখেছ এম বাসু লিখেছ, আমার একটা বেগুন গাছ আছে, তাতে খুব ছোটো ছোটো এবং তেতো স্বাদের বেগুন হয়, জানি না কেন বেগুনটা তেতো হচ্ছে, কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আপনার জানা থাকলে দয়া করে জানাবেন। খুব ছোটো ছোটো আর তেতো বেগুন গাছ হচ্ছে মানে, দেখো তোমাকে বুঝতে হবে আমাদের গাছ বেগুন গাছের নানান ধরনের সমস্যা হয়। 2-3টে সমস্যা আমরা কেবলমাত্র জানি। 2-3টে সমস্যার মধ্যে একটা হচ্ছে আমরা বলি ফল ছিদ্রকারী পোকা, আর একটা হচ্ছে পাতা ছিদ্রকারী পোকা। এই দুটো তুমি আমাকে তোমার গাছের প্রবলেমটা জানাওনি, তবু আমি তোমাকে বলে দিচ্ছি এই দুটোর যদি কোনোটা না হয় এর বাইরেও একটা গাছের রোগ হয়, সেটা হচ্ছে শিকড়, যেটাকে বলে অর্বুদ। গাছের গায়ে গাছের নিচের দিকে গুটি 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 হয়ে যায়, ওইগুলো হলে গাছ খাবার শোষণ করতে কিছুতেই পারবে না, তখন তোমার যা ফল এসেছে সে সেখানেই থাকবে, গাছ একদম খারাপ হয়ে মানে গাছ এখন খারাপ পড়ে যায়। আর গাছটা কত বছরের সেটা তোমায় বলতে হবে। বেগুন গাছ মোটামুটি 2 বছর অবধি ভালো ফল দেয়, এর বাইরে আর বেগুন গাছ ভালো ফল দেয় না। তো 2 বছর হয়ে গেলে আর গাছ থেকে ফল পাওয়ার আশা করো না। আর যদি তুমি মনে করে থাকো যে না গাছটা খুব কম দিনের গাছ, তুমি কী ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছো আমাকে তো তুমি বলোনি, তবে আমি আপাতত মিনিমামটুকু বলতে পারি গাছের মাটি খানিকটা পরিষ্কার করে দিয়ে তুমি নিমখোল একটু আর ভার্মি কম্পোজ একটু দাও। আর যেটা করতে পারো, আমি যেটা দিয়ে থাকি 10 দিন বাদে তুমি ওই পেঁয়াজের খোলা আর কলার খোসার জল খুব সামান্য পরিমাণে দিয়ে 7 দিন পচিয়ে সেই জল গাছের গোড়ায় গোড়ায় দেবে, তারপর ফল আসবে। কিন্তু তুমি প্রথম অবস্থায় গাছের মাটিটা পরিষ্কার করে তুমি নিমখোল আর সর্ষের খোল দাও। তবে সর্ষের খোল বর্ষাকালে দিও না, আমি বলবো বাদাম খোল দাও, দিলে অনেকটাই তুমি উপকার পাবে। আর তাও যদি না পারো ভার্মি কম্পোস্ট দাও, তাও যদি না পারো পুরনো গোবর দাও, গাছের মাটিটা বেশ খানিকটা সরিয়ে নিয়ে
তারপর ওটা দাও, দেখো গাছটা কেমন পর্যায়ে পৌঁছাচ্ছে। গাছের পরিস্থিতি অনুযায়ী গাছকে ট্রিটমেন্ট করতে হয়। শুধুমাত্র গাছটা আমার এই ফল হচ্ছে বললে হবে না, গাছের অবশ্য তোমরা বুঝতেও পারবে না যে গাছের কী রোগ হচ্ছে। তা গাছের ফল খারাপ হওয়ার ধরুন মেন জিনিস আমি যেটা দূর থেকে বলে দিচ্ছি সেটা হচ্ছে গাছের নিচের শিকড় একদম খারাপ হয়ে গেছে। আর পুরনো গাছ হয়ে গেলে আর কিছুই করতে পারবে না, নতুন গাছেরও যদি ওসব হয়ে থাকে গাছের মাটি ঠিক করতে হবে। নিম খোল দাও, আর যদি সেরকম হয় অল্প পরিমাণে একটু চুন পাশে দিয়ে দাও, আর দেখো কী হয়। আর তারপরে এইটা দেবার 10-12 দিন বাদে তুমি বাদাম আর সর্ষে, গোটা সর্ষে, আমরা যে সর্ষে খাই সেই সর্ষে, তোমার একটা গাছের জন্য আমি বলবো 1 চামচ বাদাম আর 1 চামচ সর্ষে ভিজিয়ে রেখে পেস্ট করে 7 দিন পচিয়ে তুমি 1 লিটার তুমি 500 জলের মধ্যে দিয়ে ওটাকে পচতে দেবে। ওতে আরও 500 জল দিয়ে তৈরি করে রেখে দেবে গাছের গোড়ায়, অল্প অল্প করে দাও, গাছ খুব তাড়াতাড়ি রিকভারি করবে। ব্যাস এইটুকুই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব। আমি এরপরে ঠিক 8টার সময় বিষয়ভিত্তিক দেবো, আমি এক্ষুনি এটা আপলোড দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, যে প্রশ্ন করবেন তারই আমি উত্তর দিতে চেষ্টা করবো আমার অসুবিধে না হলে। আজ রাখছি।